দর্শক বন্ধুরা কি পরিমাণ ফল রয়েছে এখনো দেখুন একটা কোয়ার সাইজ দেখুন দর্শক বন্ধুরা কোয়ার সাইজটা দেখুন কতটা বড় আমাদের বাংলার মাটি সোনা আমরা বাজার থেকে যে কিন্নু কিনে খাচ্ছি টক মিষ্টি স্বাদের এই কিন্নুটা যে আমি খেলাম টকের কোনো ভাব নেই একটুও বাড়িয়ে বলছি না দর্শক বন্ধুরা মানে সত্যি অসাধারণ আমাদের সরকারিভাবে কিন্তু অ্যানাউন্স করেছে যেটা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানের একটা অংশ বীরভূম যেটা লাল মাটি বা কাকুরে মাটি অঞ্চলে এটা সবচেয়ে ভালো এবং আমাদের এখান থেকে যেটা ভালোভাবে মিষ্টি ভালোভাবে ফিটনেস থাকবে নমস্কার আমি সুদীপ্ত রং কারে নিয়ে সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছে লেবু সম্রাট আমাদের বিকাশদা বিকাশদার বিকাশ নার্সারিতে অসাধারণ কিছু লেবু জাত নিয়ে দাদার সাথে কথা বলবো এবং বর্তমানে বিকাশ নার্সারিতে এই সমস্ত সাকসেস ভ্যারাইটিগুলোর কেমন চারা রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তার আগে চলুন দাদার সাথে কথা বলে নিই দাদার নার্সারি সম্বন্ধে একটু জেনে নিই দাদা বলো তোমার নার্সারির অ্যাড্রেস আর হলো নমস্কার আমি বিকাশ আর আমার নার্সারির নাম হচ্ছে বিকাশ নার্সারি আপনারা অলরেডি অনেকেই জানেন সুদীপ্তর ভিডিও দেখে থাকলে অনেক ভিডিওতেই আজ আপনারা দেখেছেন তো আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান এই নাম্বারে আপনার কথা বলুন আর এটা হচ্ছে আমার নার্সারিতে যদি আপনি আসতে চান সরাসরি ট্রেনে শিয়ালদার দিক থেকে আসলে সেটা রানাঘাট আসতে হবে যারা হাওড়ার আশেপাশ থেকে আসবেন তারাও কিন্তু হাওড়া থেকে শিয়ালদা এসে ট্রেন ধরতে হবে রানাঘাটে নামতে হবে রানাঘাটে নেমে যারা মুর্শিদাবাদ দিক থেকে আসবেন এবং উত্তরবঙ্গে থেকে আসবেন তারা কিন্তু সবাই রানাঘাটে আসতে হবে রানাঘাট থেকে রানাঘাট বনগা লোকালে চেপে নব রায়নগর স্টেশন আপনি বেশি নয় সাত থেকে আট মিনিট সময় লাগবে আপনার নব রায়নগর স্টেশনে আসতে এখানে এসে আপনি যারা টোটো চালায় তাদেরকে বলুন বিকাশ নার্সারি যাব ওনারা সবাই চেনে নিয়ে আসবে আর যারা পথে আসবেন এখন তারা ফোন করবেন কোন পথে কে আসবেন সেটা তো এখনই বলতে পারি না তবে কলকাতার দিক থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে আপনি সরাসরি চাকদার পর ঘাটি কাছা মোড় থেকে ডান দিকে

একটা এর থেকে এর থেকে বড় সাইজ দেখুন এখানে রয়েছে এই যে এই যে ফলটা এর থেকে এটা এর থেকে ছোট হলেও এটা কিন্তু সাইজ একটা কিন্নু বাজার থেকে যে কিন্ন আমরা কিনে খাই দেখবেন এর সাইজ এর এর অর্ধেক হ্যাঁ এখন তো বাজারে এত বড় কিন্না এখনো আসেনি এখনো আসেনি মিশে আছে হয়তো বা কিন্তু এখনো আসেনি আচ্ছা তো তুমি ভালো তুমি চল ঠিক কিন্তু এত ইজি খুলে যায় না খুলে যায় ঠিক কিন্তু আমাদের এখানে খুলে যাচ্ছে কি এনে ওয়েস্ট বেঙ্গলে কি হলো এই দেখুন হ্যাঁ আমি ইজিলি খুলছে বাজার থেকে যে কিন্ডগুলো আমরা খুলে খাই সেটা কিন্তু অনেক কষ্টে এতটা খোসা একবারে তুলতে পারবেন না পাঞ্জাবের একদম তাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে খুব ভালোই হচ্ছে ভালো যাচ্ছে না দেখুন একটা কোয়া দেখুন দর্শক বন্ধুরা কোয়ার সাইজটা দেখুন কতটা বড় আমি বলবো দর্শক বন্ধুরা আমাদের বাংলার মাটি সোনা আমরা বাজার থেকে যে কিন্নু কিনে খাচ্ছি টক মিষ্টি স্বাদের এই কিন্নুটা আমি খেলাম টকের কোনো ভাব নেই একটুও বাড়িয়ে বলছি না দর্শক বন্ধুরা মানে সত্যি অসাধারণ অবশ্যই ছাদ বাগান এটা রাখুন এবং এই কিন্নু যেমন কম টেম্পারেচারে হবে এটা কিন্তু প্রায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে এই কিন্নুটা হচ্ছে এটা ছাদের করা যাবে আপনারা বাণিজ্যিকভাবে ট্রাই করে দেখা যেতে পারে কি বলো দাদা এটা বাণিজ্যিক ভাবে সেটা আমি দেখছি তবে যারা ছাদে করবেন তারা অবশ্যই করুন এটা তোমার টবেই রয়েছে এই টবটাই যদি ছাদে থাকে হয়ে যাবে তবে এই গাছটা দেখ না আশিটি ফল ছিল আশিটি এত প্রথমবার যখন আমি এসেছিলাম তখন দুটো না তিনটে ছিল হ্যাঁ না এই আগের বছর দু মাস আগে যখন এসেছিল হ্যাঁ তখন তখন তো ভরে ছিল পুরো হ্যাঁ তখন তো ছিল প্রচুর ছিল এর ভেতর থেকে মানুষকে খাইয়েছে অনেক ভিডিওতে দেখিয়েছে মানুষকে হ্যাঁ অসাধারণ আর কি কিন্নুর উপর দিয়ে পাতা থাকে ফলগুলো ভেতরে থাকে আর কমলারটা কিন্তু বাইরে থেকে বেশি দেখা যায় কিন্তু কিন্তু গাছের ভেতরে থাকে বেশি তো আমি যেহেতু এটা আমার স্বভাব যে আমি না খেয়ে আমি কারো কথায় কান দিনে সহজে আমি খেয়েছি আমার ভালো লেগেছে তারপর চারা করেছি ফলে চারা কিন্তু ছোট এবার এই এই চারা নিতে আসলে ছোট বড় হবে না এই কথা বলে লাভ নেই কারণ আমি করিনি আগে সত্যি অসাধারণ অবশ্যই ছাদ বাগানে রাখুন

বিকাশ নার্সারিতে প্রথমবার আসলে ডাক এসেছেন আগে পরে এসেছি ওই সুন্দরী কুলিনি এইটাম আচ্ছা আবার দাদা কেমন লাগে দাদা বিকাশ নার্সারি কারণ আপনাদের মতামত ছাড়া কখনো কোনো নার্সারি কি এক্সপ্লোর করা যায় না ভালোভাবে কেমন এক্সপেরিয়েন্স কেমন লেগেছে দিদি নিন ভালোই আগে একবার এসেছি আর ভালোই খারাপ না আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি রানাঘাট থেকে এসেছি আচ্ছা কেমন লাগে বিকাশ নার্সারি খুব ভালোই লাগে একবার এসেছি গাছ নিয়ে গেছি দুটো ভিন্ন মালটা আর তোমার একটা নিয়েছি

দার্জিলিং এর চারা রয়েছে চারাগুলো দেখবো আচ্ছা আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ ফল রয়েছে এখনো অনেক ফল দাদার বলছিলেন খাওয়া হয়ে গেছে তারপরেও কি পরিমাণ ফল আর কালারটা দেখুন এবং থোকাই থোকাই ধরেছে দেখুন প্রত্যেকটা থোকাতে তিনটি চারটি করে লেবু এখনো রয়েছে দাদা কি জাতেটা এটাই হচ্ছে গোল্ডেন মোসাম্বি গোল্ডেন বছরে গত বছর ছিল হ্যাঁ এবছরও কিন্তু মানে আমি প্রতি বছরই প্রায় একটা করে উদ্বোধন করি তো এবছর কিন্তু এটা দারুণ ভাবে হিট হয়েছে সারা ফেলেছে এ কারণেই এর যে টেস্ট এবং ফিটনেস আর তার যে দীর্ঘ দিন গাছে থাকা গাছে এটা আজকে জানুয়ারি মাসের 4 তারিখ 4 তারিখ আজকেও দেখুন ফিট ফলে যদিও যারা চাষ করবেন এতদিন রাখবেন না আপনি ডিসেম্বর মাসের পনেরো তারিখ অব্দি রাখতে পারেন আমার মতে তাহলে গাছ আবার প্রস্তুত হবে ফুল বেরোবে তো ওটা ডিসেম্বর মাসে পনেরো অব্দি যারা চাষ করবেন তারা ওই অব্দি রাখুন আর তারপর শেষ করে দিন হারভেস্ট করে নিন কিন্তু এটা চাষিদের জন্য এটা খুব ভালো ভ্যারাইটি যেমন ফিট দেখো এখনো একদম শক্ত তাহলে এটা ইন্ডিয়ান সিকিমো সম্বন্ধে ইন্ডিয়ান পাশাপাশি কি এটা কেটে যাবে

এ ইজ রস দেখুন প্রত্যেক কোহাই কোআই টুপি পি রশ হচ্ছে মানে কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার না মাটিতে গাছ লাগান এবং এর যদি রশ হট হয় মানে মাটিতে যদি জলের পরিমাণ কমে যায় তবু কিন্তু এর রশ শুকয় না আচ্ছা কমলার কিন্তু শুকতে পারে তাই কমলাতে জমিতে আপনার জল দিয়ে রাখতে হবে না কিন্তু কমলার

নার্সারি ভিজিটে যারা এসে যে দাদারা তাদের কথা অনুযায়ী এবং আমি নিজে টেস্ট করলাম সত্যি ভীষণ মিষ্টি দাদার এই গোল্ডেন মুসম্বি দাদা আর একটা কথা জানতে চাইবো আগের ভিডিওতে কিছু কিছু মানুষ বলেছিলেন গোল্ডেন মুসম্বি আর ইন্ডিয়ান শিকি মুসম্বি আলাদা জাত তো এটা দুটো আলাদা জাত আলাদা জাত আপনারা ফল দুটো এক জায়গায় আনলেই বুঝতে পারবেন ফল দুটো আনবেন পাতা আনবেন এর যে মানে এটা গেটআপ যে যেটা তুমি দেখে বুঝতে পারছো এটা টাইট ফিট ধরনের টাইট ফিট এবং এটার একটা আমি যতদূর দেখলাম এর ধরন আমার কাছে ইন্ডিয়ান সিকি থেকেও বেশি বলে মনে হচ্ছে জানি একটা গাছ দেখে হয়তো বলা সঠিক হবে না কিন্তু এর থোকাই থোকাই ধরছে ইন্ডিয়ান সিকিতেও প্রচুর ধরে কিন্তু তার থেকে ধরন আরো বেশি বলে মনে হচ্ছে একই জাত ওই যে লাস্টের গাছটা দেখাও হ্যাঁ ওটা কিন্তু অন্য স্টাইলে ধরেছে হ্যাঁ এটা আবার একটু অন্য এটা গোল্ডেন মুসাম্বি আচ্ছা হ্যাঁ এটও আচ্ছা বা হচ্ছে যদি কারো স্বাস্থ্য ভালো থাকে তার ফলের পরিমাণও বেশি হবে সেভাবে এই গাছটার স্বাস্থ্যটা একটু খারাপই ছিল অলরেডি অনেক pere এখান থেকে খাইয়ে দিয়েছি এতদিন আচ্ছা ওদিকে ফাঁকা করে দিয়েছি তো এর যদি এবার ফুল নাও আসে ভালো হবে তাহলে গাছটাকে এটা আমি যত্ন করে আবার মানুষ করতে পারবো তবে ফুল দেখছিও না ভালো হলো কারণ এ দুর্বল ছিল দাদা এ কি রাখছো এর চারা আমি করেছি চারা কিন্তু আমরা মাটিতে বসিয়েছি তাই একটু চারা বড় না হতে আপনি দিচ্ছি না আপনারা কেউ রিকোয়েস্ট করবেন না অন্তত দু মাসের মধ্যে দু মাস পরে পাওয়া যায় দু মাস পরে পাওয়া যায় জানুয়ারি যেটা মার্চের পর থেকে পাওয়া হ্যাঁ চারা তখন দু ফুট আড়াই ফুটের চারা হবে তবে চারা তিনশো টাকার নিচে হবে না দু ফুট আড়াই ফুটের চারা এবং চারা কিন্তু গেট থাকবে গেট থাকবে হ্যাঁ বড় প্যাকেটে হবে দাদা এটা কি কমলা আর ভুটানিটাও এই সাইজেরই হয় সাইজটা সেটাও আমার ওই রয়েছে এখন বেলা গেছে তুমি ওটা দেখাতে পারো দেখাচ্ছি না তবে দাদা ছাদুকি কমলা এবং ভুটানি কমলা দুটো আলাদা জাত তাই তো আলাদা জাত অনেকে মিশিয়ে ফেলছেন দাদা কথা অনুযায়ী এই দুটো আলাদা তাই তো এবং দুটোই ছাদ বাগান উপযোগী কমলার ভ্যারাইটি ছাদ কিন্তু অবশ্যই আপনাদের রাখতে হবে সাথে ভুটানি কমলাটাও রাখতে পারেন আর ছাদে যেহেতু আমরাও দেখুন আমাদেরও টবে রয়েছে বড় টবে রয়েছে তাহলে আপনারা ছাদে রাখতেই পারেন কোনো ব্যাপার না আর কমলা মোসম্বি টবের গাছে কিন্তু মাটির গাছ থেকেও এক দু পার্সেন্ট ভালো মিষ্টি হয় ভালো মিষ্টি হ্যাঁ একদম শিওর আপনারা যারা শখ করে ছাদে করবেন তারা তো ঠকবেনই না

আর আমার কাছে আর প্রশ্ন করবেন না যে আপনার চারা নিয়েছিলাম ওর কাছ থেকে খারাপ হয়েছে বা কিছু আচ্ছা আমার কাছে সরাসরি আসবে অনলাইনে কি দেওয়া হয় চারা অনলাইনে এখনো আমি দিচ্ছি না তবে একটি ছেলের নাম্বার আমি দিই কেউ যদি খুব দূরের হয় তাহলে তাদের একটু দিই আর কি আচ্ছা তাহলে দাদা আপনার নাম্বারটা বলে দিন আপনাকে কন্টাক্ট করলে আপনি তার সাথে কন্টাক্ট করে দিবেন 9002716291 এই নম্বরে আপনারা আমার সাথে কথা বলুন আর এখানে আসবেন এটা হচ্ছে শিয়ালা দিক থেকে যদি আসেন তাহলে রানাঘাটে আসবেন রানাঘাট থেকে রানাঘাট বনগাঁ লোকালে চেপে নব রায়নগর স্টেশন আপনি এই স্টেশনে নেমে টোটো যারা চালান তাদেরকে বলুন যে বিকাশের নার্সারি যাব সবাই চেনে নিয়ে আসবে যারা উত্তরবঙ্গ দিক থেকে আসবেন তাদের রানাঘাট আসতে হবে যারা বাসে আসুন বা টেনে আসুন যারা গেদেবানপুর দিক থেকে আসবেন রানাঘাটে আসতেই হবে তো রানাঘাট থেকে বনগাঁ লোকাল একটা স্টেশন আসবেন ছয় থেকে আট মিনিটের মধ্যে আপনি নবরায়নগর স্টেশনে চলে আসছেন এখানে এসে আপনি টোটো ধরুন এ নার্সারিতে চলে আসুন আচ্ছা ছাদ বাগানের জন্য আমি আগেই বেস্ট কিছু লেবুর কথা বলেছিলাম সেখানে আমি ইন্ডিয়ান সিকি মোসম্বিকে এক নাম্বারে রেখেছিলাম কারণ এর কালার এর রস না শকানোর টেন্ডেন্সি এর মিষ্টতা এর ধরন রোগ প্রতিরোধ ক্ষমতা এর সাথে আজ দেখাচ্ছি ইন্ডিয়ান সিকি মোসম্বি দেখুন মাটির গাছে কি পরিমাণ ফল ধরেছে এটা তো দাদা একটা বাণিজ্যিক জাত কি বলেন হ্যাঁ আচ্ছা কি পরিমাণ ফলে তো আমি ছিঁড়ে ছিঁড়ে অন্তত ষাট থেকে সত্তরটি ফল খাইয়েছি মানুষকে এখন তো ফল নেই তারপরেও এত হ্যাঁ সব নিচের দিকে হুম আচ্ছা দেখুন সেই আচ্ছা ভাই একটু ফল খাও

আটশো নয়শো টাকার গাছ কিনে কেটে ফেলেছেন পরে ফল ধরেছে খেয়েছেন কেটে ফেলেছেন আর তারপরে চারা বিক্রি করি তারপরে ইন্ডিয়ান গোল্ডেন ফ্লেভার মতন তাই না

ঠিক আছে চলো আমরা কি তুমি কি মাটির গাছ আরেকটি দেখাবে হ্যাঁ চলো দেখাই চলো এটা হচ্ছে আমার 5 বছর ধরে যে গাছটি দেখছেন এই গাছটি সেই 5 বছর ধরে যে ফল আপনারা দেখছেন যে অসংখ্য ভিডিওতে দেখেছেন সুদীপ্তর ভিডিওতে দেখেছেন রামধنو গার্ডেনের এই ভিডিওতে দেখেছেন প্রথমবার যখন আমি এসেছিলাম প্রথমবার হ্যাঁ সেই গাছটি ফল ধরেছিল এই গাছ হ্যাঁ সেই গাছটি এটা এই গাছটিতে একবার দেখুন শুধু ফুলটা দেখানোর জন্য আমি ফল যা ছিল ছিড়ে ফেলেছি পাঁচ বছরের গাছে কি ধরনের টবের গাছ এটা আপনাদের মানে আপনারা আমি ফল নেই তবু দেখাচ্ছি কারণ এটাও কিন্তু অভিজ্ঞতার ব্যাপার বছর পরও কিন্তু গাছটা ফুল ভরে গেছে তো আমি কিন্তু মেইনলি ওর জন্য আপনার সাথে কথা বলছি বা আপনাদের প্রচুর প্রচুর তুমি শুধু এখানে এসে দেখো কিন্তু কিছু বহু সেট হয়ে গেছে এই গাছটি এবার কিন্তু দুশো ফল হবে

এটা যারা লেবুর বাগান করতে চাইছেন অবশ্যই ইন্ডিয়ান সিকি মৌসুমি রাখবেনই রাখবেন এটা তো অদ্বিতীয় জাত আর আমরা মাটির গাছ বেশি করে দেখাচ্ছি এই কারণেই যারা চাষাবাদ করবেন তারা ভাবছেন যে টবে এই হয়েছে আমাদের মাটিতে হবে কিনা মূলত তার জন্যই দেখানো এখানে আর জানুয়ারি মাসের চার তারিখ এখনো দেখুন ফল সারা গাছে রয়েছে সারা গাছি রয়েছে এবং অসঙ্গু ছিড়ে নিয়েছে সম্ভবত আজকেই কারা চুরি করেছে এই যে বোটাগুলো ছিড়েছে দেখা যাচ্ছে এই যে পিছনের দিকে দেখাই মানে সারা গাত জুড়াই ফল হ্যাঁ আবার এই যে ফুল আসতে শুরু করেছে আবার এই ফুল আসতে শুরু করেছে জানুয়ারি মাস জানো এই ফলগুলো আমার এখনই ছেড়া দরকার তবে জানুয়ারি মাসের ফুল চলে আসবে সব গাছি আবার ফুল চলে আসবে এবং আপনারা বুঝতে পাচ্ছেন জানুয়ারি মাসের 4 তারিখ এখনো কত ফল টুকটাক টুকটাক অনেকে বাচ্চারা ছিঁড়ে ফেলছে এবং আমিও তো এই করে অনেক কমে গেছে কিন্তু আমি বলবো যারা চাষাবাদ করবেন জমিতে তারা কিন্তু এই ভ্যারাইটিটা অবশ্যই করবেন গোল্ডেন মোসম্বি অবশ্যই করবেন কোন রকম টকে তো চিহ্ন থাকবে না এবং আপনি বাণিজ্যিকভাবে অন্যান্য চাষের চাইতে এবং এমনকি কুল চাষের চাইতেও রিক্স কমেতে যদি কিনা আপনার উঁচু জমি হয় একদম কুল কুলচাসে কিন্তু ফুলের সময় যদি বৃষ্টি হয় বৃষ্টি হয় তাহলে কিন্তু ফলন কমে যায় তো এটা কিন্তু এমন সময় ফুলটা আসে এই সময় বৃষ্টিপাত তেমন হয় না তো এই এইজন্যই বলছি আপনি ভালো পয়সা পেয়ে যাবেন উচু জমি 10 মাটির জমি হলে নিশ্চিন্তে করাতে পারবেন এবং বিশেষ করে আমাদের সরকারিভাবে কিন্তু অ্যানাউন্স করেছে যেটা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানের একটা অংশ বীরভূম যেটা লাল মাটি বা কাঁকুড়ি মাটি অঞ্চলে এটা সবচেয়ে ভালো হয় এবং আমাদের এখান থেকে গেট আপ ভালো হবে মিষ্টি ভালো হবে কিন্তু সেসব অঞ্চলের মানুষেরা এখনো এগিয়ে আসছে না এটা দুঃখের বিষয় আপনাদের ওখানে কিন্তু ব্যাপক জমি জায়গা রয়েছে আমরা যতটা জানি ছড়িয়ে রয়েছে পড়ে রয়েছে অনাবাদী হয়ে সেসব জমিতে কিন্তু আপনারা এসব ভ্যারাইটি অবশ্যই করতে পারেন এবং আপনারা আসলে আমি দরকার হয় সেসব অঞ্চলে দুই একবার গিয়ে আপনাদের দেখিয়ে দিয়ে আসবো আমি কি করে চাষাবাদ করতে হবে সেখানে তবে সেচের ব্যবস্থা থাকতে হবে আর যেভাবে হোক নদীর জল হোক কুয়োর জল হোক এবং মাটির তলার জল হোক সেটার একটা সেচের ব্যবস্থা থাকতে হবে দাদা ফোন নাম্বারটা বলে দাও আমার ফোন নাম্বার নাইন ডাবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান এই নাম্বারে আপনারা কথা বলুন আর চারার জন্য হলে যোগাযোগ করুন কখনো আমার থাকে কখনো থাকে না কারণ আমি তো এটা কিনে এনে বেচি না ফলে আমার গাছ থেকে তৈরি করব অপেক্ষা করতে হবে কোনো ভেজাল পাবেন না যদি আপনি চট জলদি চান অন্য জায়গায় যান তাতে করে আমার কোনো দুঃখ নেই দেখুন বিকাশ নার্সারিতে তৈরি হচ্ছে সব লেবুর গাছ দাদা কি কি জাত এখানে রাখছো এখানে অনেকগুলো জাত আছে অন্তত দশটা জাত রয়েছে তার মধ্যে ইন্ডিয়ান মৌসুম্বি বেশি গোল্ডেন মৌসম্বী কিছুটা কম তারপর নাগপুর কাটল গোল্ড নিউসেলার আ এনআরসিসি ভুটানি কমলা সব নিয়ে এই দুই বিঘা জমিতে প্রায় ভর্তি করা হয়েছে আচ্ছা তো এই গাছগুলো আপনারা 6 মাস পর থেকে পাবেন এখন চাইবেন না যারা ম্যাচিউর গাছ খুঁজছেন তারা এসে 6 মাস পর থেকে রেডি গাছ পেয়ে যাবে অনেক গাছে ফুল চলে আসবে সেটা ইন্ডিয়ান মৌসুমবীর অনেক গাছে ফুল চলে আসবে না তবে আমরা 6 মাস পর থেকে গাছ পাবেন তার আগে গাছ দেয়া হবে না এইখান থেকে দাদা এগুলো কোন কুলের জাত এগুলো সব মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া কুল তাই তো চারা সব রেডি হচ্ছে সব রেডি হয়ে গেছে অলরেডি এখন আর এখন যেই আসে তাকেই দেয়া যাবে কেউ আসলে দেয়া যাবে আচ্ছা মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী হ্যাঁ এটাই আপনারা জানেন যে এই মিস ইন্ডিয়া কিন্তু আমারই প্রথম প্রচার এবং এর নামকরণ আমিই করেছি তা নিয়ে বাজারে অনেক সমালোচনাও হয়েছিল নার্সারি জগতে কিন্তু সেসব মুছে গেছে এখন মিস ইন্ডিয়াই দাঁড়িয়ে গেছে জাত ভালো হলে যদি খেতে ভালো হয় প্রোডাকশন ভালো হয় হ্যাঁ সেটাই দাঁড়িয়ে সেটাই দাঁড়িয়ে নিশ্চয়ই আর চাষিরা অনেক উপকৃত হয়েছে এই জাতটি অনেকে তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন আর লেন্দি করছি না অলরেডি অন্ধকার হয়ে আসছে বাড়ি যেতে হবে আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন